Hello guys, good morning, welcome back to our channel Shekhar Sangeeta Vlog and also welcome to our new vlog Kalimpong er besh nam kora ebong jonopriyo resort gulir moddhe onnotomo holo Windsong. Sundor view ebong ambience er jonno Windsong kintu tourist der mone jayga kore niyeche. Ajke ei video te apnaderke dekhabo Windsong er room ki rokom. To cholun video ta shuru kora jak. এইটি হচ্ছে Windsong এর রিসেপশন। ঢুকে ঢুকেই আমরা রিসেপশনে দেখলাম একটা সুন্দর ফুলের বুকে রাখা রয়েছে, আর এইখানটাতে বেশ বড় বড় দুটো কাচের জানলা রয়েছে, আর যার বাইরেই কিন্তু তাকালেই শুধু সবুজ গাছ আর রংবেরঙের ফুল দেখা যায়। এখানে বসার জন্য রয়েছে একটি সোফা, আর সামনে রয়েছে একটি টি টেবিল যেখানে কিন্তু অনেক রকম বই রয়েছে। তো যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো লাগবে। চলুন এবার আমাদের রুমে যাওয়া যাক। রুমে এসে এসে ফার্স্টেই রুম ট্যুরটা নেওয়া হয়ে গেছে, তো তোমরা এরপরেই দেখবে রুম ট্যুরটা। তো এখানকার ওয়েদার সম্পর্কে ফার্স্টে একটু কিছু বলি। জাস্ট দারুণ, দারুণ মানে দারুণ। আমরা একদম লাস্ট টাইমে এই রিসর্টটা বুক করেছি স্পেশালি এই রুমটার জন্য, কারণ এই রুমটা থেকে এখানকার ভিউ জাস্ট অনবদ্য, দারুণ। আর এখানকার নাম উইন্ডসংস এই রিসর্টটার, কারণটা হচ্ছে জাস্ট ফর ওয়েদার। ওয়েদার নিজেই মনে হচ্ছে গান শোনাচ্ছে, এত সুন্দর। এখানে পাখির আওয়াজগুলো জাস্ট ফিল করতে হবে, কি আর চাই। তোমাদের সাথে Windsong এর সব কিছু শেয়ার করতে পারবো, বাট যেটা শেয়ার করতে পারবো না তার জন্য সরি, সেটা হচ্ছে এই ওয়েদারটা ফিল করা। অসাধারণ, এখানে যে হাওয়াটা বইছে না, জাস্ট মনটা ছুঁয়ে যাচ্ছে, দারুণ। ঢুকতেই সামনেই রয়েছে একটি ব্যালকনি যেটা খুব সুন্দরভাবে ফুল আর গাছ দিয়ে সাজানো রয়েছে, আর এখানে প্রজাপতি বেশ সুন্দরভাবে ঘোরাঘুরি করছে, আর এখানটাতে একটা সিটিং এরিয়া রয়েছে, আর রুমের চারিপাশটা খুব সুন্দরভাবে নানান কালারের ফুল দিয়ে সাজানো রয়েছে। দিস ইজ আওয়ার রুম নাম্বার C1, লেটস ইন দ্য রুম। আচ্ছা, ফার্স্টেই ঢুকে ঢুকে এই দিক থেকে শুরু করি। এখানটাতে একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে একটা টেবিলের ওপরে কমপ্লিমেন্টারি কেটলি, ইলেকট্রিক কেটল, স্পুন, একটা বোল রয়েছে, কাপ টাপ এটসেট্রা এগুলো রয়েছে। পাশে একটা ফ্লাওয়ার রয়েছে, এটা কি অরিজিনাল? ইয়েস, দিস ইজ অরিজিনাল, একদম একটা অরিজিনাল ফুল, তার সাথে ফ্লাওয়ার ভাস একটা রয়েছে। এইখানে সুন্দর একটা ফটোজ রয়েছে, আর সিটিং এরিয়া থেকে বাইরের ভিউ হচ্ছে এইটা। জাস্ট ক্লাউডির জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট এখান থেকে ভিউ হচ্ছে এটা খুব সুন্দর। তো সিটিং এরিয়ার ফুল ভিউটা হচ্ছে এটা, এখানে বসে ওপেন ফুল ভিউ এখান থেকে পাওয়া যায়। দেন এই দিকে আসি, এখানটাতে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে রিমোট, এখানে একটা মিউজিক সিস্টেম, নিচে একটা র্যাক রয়েছে কিছু রাখার জন্য, এখানে একটা জায়গা রয়েছে এখানে লাগেজ রাখার জন্য এই জায়গাটা, এখানে রয়েছে কিং সাইজ একটা বেড। নেক্সট এখানে একটা রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানকার অপর সিলিংটা যেটা রয়েছে পুরোটাই বেতের, খুব সুন্দর। আর এক্সট্রা হচ্ছে এখানে একটা ফ্যান রয়েছে, এইখানটাতে রয়েছে একটা ওয়ার্ড্রপ, পার্সোনাল কিছু রাখার জন্য এখানে একটা জায়গা রয়েছে, পুরো ব্ল্যাঙ্ক আছে এখানটাতে রাখার জন্য। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম, এখানটাতে কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। তো এখানটাতে দুটো গ্লাস রাখা ছিল, আর এখানকার একটা লোকাল হ্যান্ড ওয়াশ ছিল যেটার স্মেল অসাধারণ, আর এখানকার গিজারটাও ঠিকঠাক ছিল। আর এখানকার যেটা মেইন অ্যাট্রাকশন সেটা হচ্ছে দিস ইজ বাথটাব, এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অনবদ্য একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। ব্যাড লাক এখন ওয়েদারের জন্য কিছু দেখা যাচ্ছে না, বাট এই বাথটাব থেকে এখানকার ভিউ অসাধারণ। Thank you.
চলুন আর একবার এক ঝলক রুমটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ওনারদের কটে যেখানে ওনারা থাকেন, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই যে চারিদিকে ফুল দিয়ে সাজানো রয়েছে, সামনে এখানে এই কালারিং লাল কালারের ফুল রয়েছে, এই সাইডটাতে হলুদ, ওর ভেতর এই ভেতরটাতে অনেক রকম ফুল রয়েছে, এখানে অনেক রকম ফুলের গাছ রয়েছে। এখানে সিজন ওয়াইজ ফুল হয়, সবসময় সব ফুল হয় না, তো এখন এই ফুলগুলোই এখানটাতে রয়েছে। আর মনসুনের সময় এই চারিদিকটা, ওনারা যেটা বললেন, চারিদিকটা কালারিং একদম ফুলে ভরে যায়, চারিদিকে ফুল হয়। আর এই যেটা করা রয়েছে, এই জায়গাটা পুরোটা মানে গাছে ভর্তি হয়ে যায়, তো সেইটা এখন মানে ওই গাছটা একটু মরে মরে গেছে। ওপর দিয়ে রাস্তা রয়েছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। এই যে কি সুন্দর ফুল। এই হচ্ছে কটেজের সামনেখানের লোক, আমরা ওইখানটাতে বসে খাবার খাচ্ছি। ওই ওপরে এখানটাতে পুরোটা ফুলের একটা গাছ রয়েছে, তো সেখান থেকে টপ টপ করে ফুলের বৃষ্টি হয়। এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখা যায়, ক্যাকটাস গাছ দেখা যায়, আর এই ক্যাকটাসটা সব থেকে সুন্দর লেগেছে আমার, পুরো একটা ঢোলের মতো, অনেকটা বড় এটা। আজকে এই জায়গাটাতে ওনারা অনেকক্ষণ যত্ন করেছেন, মাটি সার সমস্ত কিছু দিয়েছেন, জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে কাঁচা রয়েছে। এইটা হচ্ছে ওনাদের নার্সারি। এখানে অনেক রকমের গাছ রয়েছে যেগুলোর এত নাম অজানা রয়েছে। আমি এখন এসেছি উইন্ডসং এর নার্সারিতে, তো এখানটাতে বিভিন্ন ধরনের ক্যাকটাসের মানে অনেক জাতীয় ক্যাকটাস রয়েছে। দারুণ নার্সারিটা, মানে এত ক্যাকটাসের নাম আমার সত্যি অজানা, আমি জানি না, যেটা জানি না সেটা জানি না, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা কাঁটা জাস্ট হাত দিয়ে একটু এই করেছি, মানে ওই কাঁটা যদি একবার গায়ে ঢোকে না, ব্যাস, তো ভীষণ সুন্দর লাগছে। এখানে তো অনেকগুলো ফটো বানতাই হে না, দারুণ জায়গাটা। আর সুন্দর সুন্দর কিউট এরকম পাত্রে গাছগুলো লাগানো হয়েছে, এগুলো একদম বেবি প্ল্যান্ট লাগানো হয়েছে, এগুলো অনেকটা বড় হয়। এই গাছটা দেখতে সব থেকে সুন্দর,
পুরো একটা ফুলের মতন, এটা একটা পাতা, মানে পাতাগুলোই ফুলের মতন করে বেরোয়, আর এটা দেখতে খুব সুন্দর। এইটা তো আমার খুব ভালো লেগেছে দেখতে, দারুণ দেখতে। এখানে পাশাপাশি অনেকগুলো কটেজ রয়েছে। এখান থেকে সামনের ভিউ হচ্ছে এটা, আর বনফায়ার করতে গেলে এখানটাতে করতে হবে। এই পুরো ওয়ালটা জুড়ে শুধুই গাছ আর ফুল হয়ে গেছে। এই হচ্ছে উইন্ডসং এর বিকেলের পরিবেশ। সঙ্গীতা এখানে এসে খুব এক্সাইটেড, বুঝতে পারছি। একা একা সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, তারপরে আবার খালি পায়ে। অসুবিধা নেই, জায়গাটাতে খালি পায়ে ঘুরলে আলাদা ফিলিংস লাগছে, কেননা চারিদিক খুব নিট অ্যান্ড ক্লিন আর খুব পরিষ্কার। আমি আসছি, ফ্রেশ হয়ে নি। রাতের অন্ধকারেও উইন্ডসং এর সৌন্দর্য কিন্তু কোনো ক্ষেত্রেই কম নয় সকালের সৌন্দর্যের থেকে। ওই যে দূরে দেখা যায় কালিম্পং শহর, যেন মনে হচ্ছে পাহাড়ের গায়ে হাজার হাজার তারা ঝলমল করছে। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এখানকার খাবার দাবার সম্পর্কে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।